বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম রহমতুল্লাহি আবরকাত আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে মম দিয়ে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমলটি আপনি যে কোনো একটি শুভ দিন দেখে এশার নামাজের পরেই করতে পারেন আমি কিছুদিন বলে দিচ্ছি আর আপনারা যদি অন্য কোনো শুভ দিন সম্পর্কে ধারণা থাকে সে সময় করতে পারবেন যেমন আপনারা শনিবার এশার নামাজের পরে আমল ঠিক করতে পারবেন রবিবার এশার নামাজের পরে আমল ঠিক করতে পারবেন এবং মঙ্গলবার এশার নামাজের পরে আমলটি করতে পারবেন বৃহস্পতিবার এশার নামাজের পরে এই আমলটি করতে পারবেন এছাড়া আপনারা যদি সময় নির্ধারণ করতে পারেন আমার চ্যানেলে যদি নিয়মিত থাকেন কোন সময়টি উত্তম সেটিও আপনারা জানেন কোন সময়টি অশুভ সেটিও আপনারা জানেন আপনাদের এই আমলটি পছন্দের ছেলে পছন্দের মেয়ে স্বামী অথবা স্ত্রী অথবা অন্য যে কোনো পছন্দের ব্যক্তির জন্যই আপনারা এই আমলটি করতে পারবেন আপনাদের এই আমলটি বর্ণনা করার আগে আপনাদেরকে কিছু বিষয়ে সতর্ক করে রাখি কিছু মানুষ আছেন যারা আমার চ্যানেলটি আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই জন্য যেটি করে থাকেন আমার চ্যানেলের ভিডিওগুলোকে এডিটিং করে নাম্বারটা শেষে আমার যে নাম্বারটি থাকে প্রত্যেক ভিডিও শেষে আমার একটি নাম্বার দেওয়ায় আছে সেই নাম্বারটিকে চেঞ্জ করে অন্য একটি নাম্বার ব্যবহার করে আমার ভিডিও দ্বারা নিজেকে মানুষের কাছ থেকে প্রতারণা করার একটি ফন্দি বের করেছে তবে তাদের ব্যাপারে একটু বলে রাখি যারাই কাজগুলো করছেন তাদের জন্য যে ব্যবস্থা নেওয়ার আমি নিচ্ছি দেখতে পাবেন খুব অল্প সময়ের ভিতরেই আপনি কান খুলে ভালো করে শুনুন আপনি এবং আপনার পরিবার যদি সব পরিবারে সারা জীবনের জন্য ধ্বংস না হয় তখন আপনাকে আপনি আমাকে বলবেন যদি ধ্বংস না হয় আপনি যা পারেন আপনি করতে থাকেন আপনার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমি নিচ্ছি কারো বিষয়টাকে কাউকে না জানিয়ে এইভাবে মানুষের সাথে প্রতারণার ফন্দি করলে সেটার জন্য আমি কাউকে ছাড় দিব না আর আপনার যারা আমার প্রিয় ভাই বোনেরা রয়েছেন আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তারা জানেন আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও শেষে আমার একটি নাম্বার দেওয়া আছে দয়া করে আমি ওই নাম্বারে শুধু শুক্র শনিবারেই মানুষের সমস্যাগুলো শুনি এবং সমাধান করার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা ওই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কখনোই যোগাযোগ করবেন না এবং কোনো মতেই যদি কোনো প্রচারক এ ধরনের কাজ করে আমাকে সাথে সাথে ইনফর্ম করার চেষ্টা করবেন তার জন্য যা ব্যবস্থা নেওয়া নিচ্ছি এবং আমার জানার বাইরেও যদি আপনাদের জানা থাকে তাহলে তাদের ব্যাপারে আমাকে ইনফর্ম করবেন যা ব্যবস্থা নেওয়া নিব ইনশাআল্লাহ তো মূল কথায় চলে যায় আপনাদেরকে যে আমলটি আমি যেভাবে বর্ণনা করব ঠিক সেইভাবেই আপনারা যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামিয়াব হবেন এতে কোনো প্রকার সন্দেহ নেই আপনাদেরকে এই আমলটি করার জন্য খুব বড়ো সাইজের একটি চার কুণেজে সাদা রঙ হোক যে কোনো রঙের হোক তবে সাদা রঙ হলেও উত্তম হয় একটি মম আপনাদের সংগ্রহ করতে হবে এবং একটি সুই আনতে হবে আপনাদেরকে এগুলো কিন্তু সুই এবং মম এক দামে কিনতে হবে অর্থাৎ এই কাজগুলো করার জন্য যেগুলোই আপনি কিনে আনবেন ব্যবহার করবেন এগুলোকে এক দামে কিনে আনতে হবে এই বিষয়টি আপনারা অবশ্য অবশ্যই লক্ষ্য রেখে আমল করবেন এরপরে আপনি যেটি করবেন চার সে যে কোনো একটি কুনিচাতে উপর থেকে নিচ পর্যন্ত মোমের গায়ে সুই দিয়ে তালসামটি লিখবেন এই তালসামটি লিখবেন এবং আরেক পিঠে আপনি লিখবেন আপনার পছন্দের ব্যক্তির নাম এবং তার মায়ের নাম সে যদি ছেলে হয় অমুক বিন অমুক লিখবেন মেয়ে হলে লিখবেন অমুক বিনতে অমুক ছেলে হোক আর মেয়ে হোক তার মায়ের নামই ব্যবহার করবেন আরেক পিঠে লিখবেন সাতটি জিম এবং আরেকটি পিঠে সাতটি জিম তাহলে আপনার চার পিঠেই লিখা শেষ হয়ে গেল এরপর যে সুই দিয়ে আপনি এই তালসামটিকে লিখেছেন সেই ছুইটিকে আপনি নিচ থেকে মমের ঠিক যে অংশটি আপনি মাটির উপর দাঁড় করাবেন বা কোনো কিছুর উপর দাঁড় করাবেন ওইখানে পিছন দিয়ে পুরোটু ঢুকিয়ে দিবেন সুইটাকে যাতে করে আর দেখা না যায় এর পরেই আপনি যেটি করবেন সেটিকে একটি কোনো একটি স্থানে রাখার আগে আপনি আপনার চারপাশে সুগন্ধি আগরবাতি জ্বালাবেন এবং আতর ছিটাবেন মমটিকে সেই সুগন্ধি আগরবাতির উপরে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ধোয়া দিবেন এরপর সেটিকে একটি জায়গায় দাঁড় করিয়ে সেটির উপর আপনি আগুন ধরিয়ে দিবেন এরপরেই আপনাকে পবিত্র কোরআনে চলে যেতে হবে পবিত্র কোরআনের এই সোরাটি দিয়ে আমি অসংখ্য আমল দিয়েছি আপনারা জানেন এই সোরা সৌরাতুল বুরুজ কোন পর্যন্ত তেলাওয়াত করতে হয় সেটিও আপনারা খুব ভালো করে জানেন কারণ আমার চ্যানেলে যারা নিয়মিত তারা এই সোরাটির অসংখ্য আমল আপনারা দেখেছেন আমি দিয়েছি আপনাদের যেটি করতে হবে প্রথমে একবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সাবা ইদাতিল বুরুজ এই পর্যন্ত শুরু করে পাঠ করার শুরু থেকে এক অলাহম আদাবুল হারিক এই পর্যন্ত পাঠ করবেন এই পর্যন্ত পাঠ করার পরেই আপনি যেটি করবেন শেষে এই কথাগুলো বলবেন আপনি যদি বাংলাতে বলতে চান তাহলে বলবেন এভাবেই অমুকের লজ্জাস্থানে আগুন ও উত্তেজনার জ্বালাপোড়া করুন এবং আমার যৌনাঙ্গ ছাড়া যেন তার যৌনাঙ্গের আগুন না নিভে দায়িত্ব নিন এই সকল তালসামের দাসেরা এবং এই সোরার খাদেমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষনি এক্ষনি জলদি জলদি অর্থাৎ আপনার মতো করে আপনি গুছিয়ে বলতে পারেন শুরুতে প্রয়োজনে বলবেন যে এই পবিত্র সোরার এবং এই তালসামের দাসেরা আপনার দায়িত্ব নিন অমুকের ছেলে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের লজ্জাস্থানে আগুন ও উত্তেজনা জ্বালাপোড়া সৃষ্টি করার এবং আমার যৌনাঙ্গের পানি ছাড়া কোনো মতেই যেন তা না নিভে তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষণি এক্ষণি জলদি জলদি যদি আরবিতে বলেন তাহলে বলবেন দ্যালিকা ইহা ইহতারিক ও ফারজু ফোলানাতুন বিনতে ফুলানাতুন বিন নারী ও তাইজি লা লাফিও ইল্লা বিমাই রাকারি গিয়া আলোহা আলোহা আলাজালু আলাজালু আলা জালু আতু আসা আতুম এইভাবে সৌরাতুল বুরুজ ওই পর্যন্ত পাঠ করার পরে এই কথাগুলো বলার পরে মোমের ওই স্থানটিতে পারলে এমনভাবে ফু দিবেন আগুনের পাশে যাতে করে আগুন নানি ভেজায় দূর থেকেও ফুঁ দিতে পারেন তবে লক্ষ্য রাখবেন আগুন যেন কোনো মতেই না নিবে এরপর আপনি আবারও বিসমিল্লা সারাই সৌরাতুল বুরুজ পাঠ করবেন এবং শেষে কথাগুলো আবার ফু দিবেন এইভাবে সত্তর বার পাঠ করে ফু দিবেন দেখতে পাবেন যে আপনার এই কাজটি হয়ে যাওয়ার পরে আপনি ওই মমটিকে ওইভাবেই সারা রাত জ্বলে শেষ হতে দিন কোনো মতেই যেন ওটি না নিবে আপনি আপনার মতো করে ঘুমিয়ে পড়ুন অথবা তার কথা চিন্তা করতে থাকুন যখন মমটি পুরে সম্পূর্ণ শেষ হয়ে যাবে আপনি দেখবেন যে ওই সুইটি মমের ওই স্থানে যদি খাড়া হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার কাজ হয়ে গিয়েছে এটি হচ্ছে আমল মঞ্জুর হওয়ার লক্ষণ যদি সুই খাড়া হয়ে না থাকে তাহলে আপনার আমলটি আরও একদিন বা দুদিন দিন খুঁড়তে হবে আমি প্রত্যেকটা আমলই বিশেষ রিয়াজার মাধ্যমে দিয়ে থাকি আপনারা জানেন তবে অনেক অসাধু মানুষ রয়েছে যারা আমলগুলো দিয়ে অন্যায় কাজে ব্যবহার করার চেষ্টা করে এজন্য আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি এইট থ্রি ডাবল এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত